রংপুর সদর উপজেলা ধনতলা রেয়াজউদ্দিন স্কুল কলেজ মাঠে ধনতলা ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত দশম ডে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রংপুর নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার উক্ত খেলাটি উদ্বোধন করেন খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান মোতালেবুল হক। স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের এইচআর ম্যানেজার রেজুল করিম রাজি এবং সোহাইনুল ইসলাম চৌধুরী সোহেল। খেলায় সভাপতিত্ব করেন ধনতলা আর ইউ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল রাকিব প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন সোহাইনুল ইসলাম চৌধুরী সোহেল, মোহাম্মদ মোত্তালেবুল হক, প্রভাষক আনন্দলোক উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আব্দুল রব প্রামাণিক, উপজেলা সমবায় অফিসার পার্বতীপুর দিনাজপুর। পৃষ্ঠপোষকতা করেন মোহাম্মদ আবুল বাসার চৌধুরী, সৌদি প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম চৌধুরী, লাপচু সহ আরও অনেকে। স্পন্সরে ছিলেন কৃষিবাড়ি রাউনাফ ট্রেডার্স এবং স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস। জাকজমকপূর্ণ খেলায় 8টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় বেতারপাড়া স্পোর্টিং ক্লাব 3-0 গোলে বুড়িরহাট স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আত্মবিশ্বাস ছিল যে আমাদের টিম যেরকম সব প্লেয়ার অনেক ভালো খেলেছে, আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা ফাইনাল পর্যন্ত আসবো। আমি আমার টিমকে ধন্যবাদ জানাই যে তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলছে এবং আমরা ফাইনালে এসেছি, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা আসবো ইনশাআল্লাহ। আমাদের এখন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যেন আমরা ফাইনালটা এখান থেকে জিতে, ধনতলার মাঠ থেকে জিতে আমরা আমাদের এলাকার নাম সুনাম বয়ে আনতে পারি। যে স্টেট ফার্স্ট কুরিয়ার একটা জিওন সাহেব, উনি একটা স্বেচ্ছাসেবী সংগঠন করেছেন যার নাম হচ্ছে টিম জিওন। তো এটা হচ্ছে ক্যান্সার রোগী, হার্টফুটা বা অন্যান্য যে ইয়াগুলো করে যাচ্ছে। তো আসলে এই যে আজকের যে আয়োজন দেখতে পাচ্ছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখনকার বর্তমান সমাজের যে ইয়ং জেনারেশন তাদেরকে হচ্ছে কি মাদক থেকে দূরে রাখা এবং হচ্ছে যে নেশা এবং জুয়া হচ্ছে যেটা, এটার থেকে দূরে রাখার জন্য খেলার বিকল্প নেই আমরা চেষ্টা করছি। ইয়ং জেনারেশনটা খেলাধুলার মধ্যে থাকলে মনে হয় মাদকাসক্ত এবং অন্যান্য নেশা থেকে দূরে থাকবে এবং একটা সুন্দর সমাজ গঠন করবে। এই জন্য মানে প্রতিটা খেলায় একটু ছেলেদেরকে আমার কলেজ ইউনিয়নে ক্রীড়া প্রতিদিনই প্রতিযোগিতামূলক প্রতিযোগিতাপূর্ণভাবে আমরা মাঠকে ধরে রাখার চেষ্টা করতেছি এবং এ ব্যাপারে আমাদের সচেতন মহল, সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব, সবাই সদস্য আমাদের আছে। উল্লেখ্য যে এই ধনতলা এই মাঠে এমন কোনো দিনে যেখানে খেলা হয় বার্তা যারা হচ্ছে যে আগামী প্রজন্মের মানে আগামী ভবিষ্যতের জন্য তাদেরকে ক্রীড়ামুক্তি করার জন্য চেষ্টা করতেছি এবং সেই সাথে বিশেষ করে খলা ইউনিয়নের মধ্যে ধনতলা 6 নম্বর ওয়ার্ডটি আমার সবচেয়ে মানে বৃহৎ এবং খুবই উত্তম একটি ওয়ার্ড বলে আমি মনে করি। এখানকার যুব সমাজের প্রতি আমি মোটামুটি কৃতজ্ঞতা প্রকাশ করি।